2019 সালের 5ই অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়া হয়। কেন্দ্রের তরফে জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত রাজ্যে পরিবর্তন করা হয়, তার মধ্যে একটি লাদাখ। 370 ধারা উঠে যাওয়ার পর এই প্রথম লাদাখ সফরে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দলীয় সূত্রে খবর, প্রাথমিক পরিকল্পনা ছিল তিনি দুদিনের জন্য থাকবেন লাদাখে, কিন্তু বৃহস্পতিবার রাতেই তিনি সফরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেন। আগামী 10ই সেপ্টেম্বর লাদাখ অটোনমাস হিল কাউন্সিলের নির্বাচন, আগামী 25শে অগস্ট সেই নির্বাচন সংক্রান্ত বৈঠক রয়েছে কার্গিলে। সেই বৈঠকে যোগ দেবেন রাহুল গান্ধী। কাউন্সিলে 30টি আসন রয়েছে। ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াচ্ছে। দলের তরফে জানা গিয়েছে কাউন্সিলের বৈঠক ছাড়াও একগুচ্ছ কর্মসূচি রয়েছে রাহুলের। তিনি যাবেন কার্গিল মেমোরিয়ালে, সেখানে কাশ্মীরের যুবকদের সঙ্গে কথা বলবেন। লেহাতে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে, সেখানেও যোগ দেবেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার বিমানবন্দরে নামার পরেই রাহুলকে অভ্যর্থনা জানান দলের নেতা কর্মী সমর্থকরা। রাহুলজি ভিজিট এট দ্য মোমেন্ট ইজ নট নাথিং টু ডু উইথ 2024 ইলেকশনস, সো বিকজ অ্যাজ আই সেড আর্লিয়ার Bharat Jodo Yatra in winter couldn't come to Ladakh, and we requested him that he must come to Ladakh this season. In fact, it was we were planning to bring him earlier, but today he is here, so nothing to do with 2024 elections. So let's see what comes up in a meeting with him. প্রসঙ্গত, 370 ধারা বিলোপের পর জম্মু ও কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী, কিন্তু সেই সময় তিনি লাদাখে যাননি। অতি সম্প্রতি গালওয়ান ইস্যুতে ভারত চীন সেনার শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসে, কিন্তু তাতে লফাসূত্র মেলেনি। তারপরেই রাহুলের এই লাদাখ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।